হ্যালো ভিউয়ার্স, মা উইথ মাঙ্গলিক চ্যানেল থেকে আজ অন্য একটি নতুন রান্না দেখাবো। তো দেখুন, খুব সামান্য উপকরণে আজকে রান্নাটি হয়ে যাবে। লাগছে আমার মুসুর ডাল, দু ঘন্টা আগে ভিজিয়ে রাখা মোটামুটি। লাগছে চারটে পটল, নেবার চেষ্টা করবেন একটু কচি পটল, ভালো হবে খেতে। দুটো শুকনো লঙ্কা, অল্প একটু পোস্ত, আর নুন তো লাগবে, আর ভাজার তেল। দেখিয়ে দিচ্ছি, এবার মেন রান্নায় চলে যাব। দিয়ে দিলাম মুসুর ডাল, এটা বেটে নেব, শুকনো লঙ্কাগুলো একটু কুচিয়ে দেব যাতে ভালোভাবে ব্লেন্ডটা হয়। এবার এটাকে মিক্সিতে বেটে নেব। মুসুর ডালটা বাটা হয়ে গেছে, ওই একই জায়গায় আমি কুচোটো পটলগুলো এবার বেটে নেব। লাগবে একটু জল, এবার মিক্সিতে ব্লেন্ড করুন। পটল বেটে আমার এই রকম এসছে। তো এর সঙ্গে আপনারা যদি ঝাল খান তো কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, সেটা আপনাদের রুচি অনুযায়ী। আমরা ঝাল খাই না বেশি, তো তা আমরা ওই জন্য কাঁচা লঙ্কাটা অ্যাড করছি না। আপনারা চাইলে করতে পারেন। খুব অল্প উপকরণে তৈরি হয়ে যাওয়া এই রেসিপিটি আপনারা বাড়িতে করে দেখবেন। এটি ইউটিউবে সম্ভবত এই প্রথম হতে পারে। তো আমরা এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, এর সঙ্গে দেব একটু নুন। যে পটলগুলো একটু কোর্স বাটা হয়েছে সেগুলো মুখে পড়লে ভালো লাগবে। আমি দিলাম নুন, আমি অল্প করেই নুন মেশাচ্ছি। আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন, অতিরিক্ত নুন হয়ে গেলে ভাজা খেতে ভালো লাগবে না। মেশালাম অল্প একটু পোস্ত, এটি সম্পূর্ণ নিরামিষ জিনিস, পেঁয়াজ দেওয়া যায় না, তবে আপনারা ইচ্ছে করলে স্বাদ বাড়াবার জন্য পেঁয়াজ দিতে পারেন। এবার আমি পরের ধাপে চলে যাচ্ছি। কড়াই দিলাম তেল, আমি সরষের তেলে রান্নাটি করছি। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেল গরম হতে শুরু করে দিয়েছে, আর একটু অপেক্ষা করে ভালো মতো গরম হতে দিতে হবে। আমি অল্প একটু ফেলে দেখে নিলাম। এবার ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে ভাজাটা যেন সোনালি ভাজা হয়, কালো নেন না হয়ে যায়, তাতে টেস্ট নষ্ট হবে।
আর একটু ভাজা হতে হবে, এখনো হয়নি। খুব সাবধানে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এটা আপনারা চা কফির সঙ্গেও খেতে পারেন, আবার গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। অবশ্যই লাইক করবেন, তাতে আমার উৎসাহ পাবো কাজটা করার। আর অতি অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার প্রথম ধাপের বড়া ভাজা প্রায় হয়েই এল। দেখেছেন বন্ধুরা, পরের ধাপের গুলো দিয়ে দেবো।